আমাদের দেশে সংবিধান ঢাকা শহরের সুপ্রিম কোর্টের মধ্যে সীমাবদ্ধ, এটা আসি নজরুল বলেছে যে 44 অনুচ্ছেদে 72-তে বলা হয়েছিল যে জেলা জজগুলিকেও জেলা আদালতগুলিকেও মৌলিক অধিকার সবগুলি না হলেও কিছুটা বলবৎ করার ক্ষমতা দিয়ে সংসদ আইন পাস করতে পারে। এটা কেন হয় না আমি এই জন্য আরও বুঝি না, কারণ ভারতের সংবিধানে 1951 সালে এই কথাটা লেখা হয়েছে। কিন্তু ওকে, অ্যাটলিস্ট ভারতে তো এখন হাইকোর্ট আছে 36টা, অতএব ওদের জন্য এটা হয়তো রিয়েল প্রবলেম না। ওদের যে কোনো অঙ্গরাজ্যে হয়তো মানে রাজধানী থেকে মফস্বল অত দূরে না, আমাদের ফিজিক্যাল দূরত্ব বেশি না হলেও সংবিধান চর্চার জন্য বোধ হয় কিছু কিছু মানে কিছু কিছু মৌলিক অধিকার অন্তত 102-এর হেভিয়াস কর্পাস আর কোয়ারেন্টো এই ক্ষমতাটা জেলা জজদের দিতে মানে দেওয়া দরকার, তাহলে সংবিধানটাও ছড়িয়ে যাবে। আমি জেলায় গিয়ে খোঁজ করে দেখেছি, জিজ্ঞেস করে দেখেছি, জেলা আদালতের আইনজীবীদের কারো বাসায় সংবিধান নাই, তাদেরকে দোষ দিচ্ছে না, দোষ দেওয়ার কিছু নাই, কারণ যেটা তার কোনো প্রয়োগ নাই, চর্চা নাই, কোনো কাজে আসবে না, সেই আইন পড়ে কী করবে। তো ওই জন্যই সংবিধানের চর্চাটা খুবই সীমিত, আর এটা একটা আমাদের সব সরকারের একটা ইনহারেন্ট স্বার্থর ব্যাপার হলো যে সংবিধানটা কিন্তু বেসিক্যালি সরকারের ক্ষমতা সীমাবদ্ধ করার আইন। তো এইটা লোকে যত কম জানবে, যত কম বুঝবে, সরকারের জন্য সেটা সুবিধা, যে সংবিধানটা সরকারের ক্ষমতা সীমাবদ্ধ করার, ক্ষমতার সীমারেখা টেনে দেওয়ার আইন। সংবিধান বারবার করে বলছে যে তুমি এটা করতে পারবে না, এটা করতে পারবে না, এটা নির্বাহী বিভাগকে বলেছে। যে এইটা যদি সংবিধান চর্চা হয় তাহলে তো নির্বাহী বিভাগের ভয় যে লোকে বুঝে যাবে যে আমরা এটা করতে পারবো না, ওইটা এটা এটা করতে পারবো না। এই জন্য আমাদের সব সরকারগুলিরই এটা স্বার্থে ছিল যে সংবিধান যাতে প্রচার না হয়। লাস্ট এই পর্যন্ত আইন মন্ত্রণালয় সংবিধান ছাপা করেছে 14 বার, লাস্ট ছাপা হয়েছে 2016 সালে। এরপরে 2016 সালের পরে কত, 6 বছর তো কেটে গেল, আর সংবিধান ছাপা সরকার সরকারিভাবে মানে আইন এই ছাপার দায়িত্ব হলো আইন মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয়ে লাস্ট 2016 সালে কত যেন বইটার পিছনে লেখা আছে 500 কপি ছাপিয়েছিল, এখন সরকার সংবিধান ছাপায়ও না। এই তো মৌলিক অধিকারগুলি ক্রমান্বয়ে কিন্তু ইসবিনে ডাউনওয়ার্ড ট্রেন্ড, এক কথায় যে 72-এর সংবিধানে যা ছিল গত 50 বছরে তা ক্ষুণ্ণ খর্ব হওয়ার ইতিহাস। 2, রাজনীতির কারণে সুপ্রিম কোর্ট থেকে মৌলিক অধিকারের যে সুরক্ষা আগে আমরা পেতাম, আজকাল আমরা ওই সুরক্ষা চেয়ে মামলাও করি না, ফলে সুরক্ষাও কম পাই। আর সরকার চায় না যে আমরা সংবিধান জানি বুঝি, এই জন্য এই ব্যাপারে কোনো ধরনের প্রচারণায় তারা উৎসাহী না। তাদের খালি হলো এখন সরকারের পক্ষে যেহেতু যাচ্ছে তত্ত্বাবধায়ক মানে দলীয় সরকারের অধীনে নির্বাচন, তারা খালি সংবিধানের ওই অংশটা বলছে। আর লাস্ট কথা, উদ্ভটভাবে আমরা বলি ক্ষমতাসীন দল, সবচেয়ে উদ্ভট কথা, প্রজাতন্ত্রে সকল ক্ষমতার মালিক জনগণ, তো ক্ষমতাসীন হলো সবসময় জনগণ। একটা রাজনৈতিক দল সরকার গঠন করে, এখন এই দলের সরকারটা হলো এই দলের, একদূর পর্যন্ত বলা যায় দ্য পার্টি উইচ হ্যাজ ফর্ম দ্য গভর্নমেন্ট। ক্ষমতাসীন এটা উদ্ভট কথা, সে খালি সরকার গঠন করেছে, এখন সরকার আওয়ামী লীগের, আওয়ামী লীগ সরকারি দল, এটা বলা যায় মানে সরকার মানে নির্বাহী বিভাগের দায়িত্বে সে আছে, অদূর বলা যায়। ক্ষমতা তো এদেশের ক্ষমতা হলো জনগণের, দ্যাট ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং অ্যাবাউট দ্য কনস্টিটিউশন, মোস্ট ওয়ান্ডারফুল থিং অ্যাবাউট দ্য প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এখন মালিকানা যার মালিক, সে তার জমি জামার দিকে খেয়াল না রাখে তো জমি জমা হাতছাড়া হয়ে যাবে, তো আমাদের ওই অবস্থা হয়েছে আর কি।
ওকে থ্যাংক ইউ এখন কি শাহনাজকে তারপর রেজওয়ানাকে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ স্বাধীন।